হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার টিপস অ্যান্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাইকের হাইড্রোলিক ব্রেক লিভার। তো আমি এখানে আপনাদের সম্মুখে আজকে চায়না একটা প্রোডাক্ট আনছি। আজকে আমি এটিকে আপনাদের সম্মুখে আনবক্স করে দেখাবো এবং দাম সম্পর্কেও জানিয়ে দিব। তো বন্ধুরা, আমি আমার ভিডিওতে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে থাকি। তো আমার ভিডিও থেকে যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টস করে আমাকে জানান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আমি সর্বপ্রথমে আপনাদের প্যাকটিকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এর মডেল নাম্বার দেওয়া আছে HWF 168। তো আমি এখন এটিকে আপনাদের সম্মুখে আনবক্স করে দেখাচ্ছি আসলে কী ধরনের প্যাক হয়ে আসে। তো দেখুন, এই ধরনের প্যাক হয়ে আসে। তো এটার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের, আমি কাছ থেকে দেখাচ্ছি, এখানে আপার এবং লোয়ার দুইটা লেখা আছে। আসলে আপনি এখানে যে ব্রেক অয়েল ব্যবহার করবেন সেটা আপনি ব্যবহার করার পরে আপনার কতটুকু পরিমাণে আছে এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। আসলে উপরের দিকে আপারের দিকে থাকলে আপনি বুঝতে পারবেন যে বেশি পরিমাণে আছে, আর লোয়ার দিকে থাকলে বুঝতে পারবেন যে এটা কমে গেছে। আর বন্ধুরা, এখানে যে নাটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাইড্রোলিক বকেটের নাট। তো এই বকেটের কারণেই আপনার কিন্তু ব্রেকে কাজ করে। তো আর এখানে আপনার উপরে দেখেন, এখানে লেখা আছে যে আপনি কোন কোন ব্রেক অয়েল ব্যবহার করবেন, .3 এবং .4, এই দুইটা ব্রেক অয়েল আপনি এখানে ব্যবহার করবেন, এটাও কিন্তু আপনার লেখা আছে। আর এর পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আপনার ক্ল্যাম্প দেওয়া আছে। তো এই দুইটা ক্ল্যাম্পের কাজ হচ্ছে আপনার ব্রেক সুইচের যে কাজটা করে, আপনার ব্রেক মানে পিছনে যে ব্যাকলাইট জ্বলে সেটার কাজ করবে। আর এছাড়াও আপনি যে লিভারের আপনার যে সেট করা যে ইয়োকটা যেটা, সেটা এর সাথে অ্যাডজাস্ট করা থাকে, যার কারণে আপনি অতি সহজে হ্যান্ডেলে সেট করতে পারবেন। তো বন্ধুরা, এই হলো আপনার হাইড্রোলিক ব্রেক লিভার। তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনি অনলি 350 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা সাধারণত এই ধরনের হাইড্রোলিক ব্রেক লিভার এই জন্যই ব্যবহার করি, যার কারণ হচ্ছে আপনার এই যে বকেট যেটা আছে এইটা কিন্তু অনেক বাইকের দেখা যায় এই বকেট নষ্ট হয়ে গেলে সাধারণত বকেট পাওয়া যায় না, যার কারণে আমরা এই ধরনের আলাদা হাইড্রোলিক ব্রেক লিভার ব্যবহার করে থাকি। এর পাশাপাশি ইন্ডিয়ান যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু ওয়াল পার্টস কিন্তু আপনারা বাজারে পেয়ে যান, কিন্তু বিশেষ করে চায়না এবং জাপানি এবং বিভিন্ন দেশের বাইকের সাধারণত এই ধরনের প্রোডাক্টগুলির যে পার্টসগুলো থাকে সেগুলো কিন্তু আপনার বাজারে পাওয়া যায় না, যার কারণে আলাদা এই ধরনের হাইড্রোলিক ব্রেক লিভার কিনে আমাদের কিন্তু ইউজ করা লাগে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখালাম হাইড্রোলিক ব্রেক লিভার। তো আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো আজকে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।